বনানী ট্র্যাজেডি, এফআর টাওয়ারে আগুনে মারা গেলেন ডাবির সাবেক শিক্ষার্থী। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ ফারুক তমালের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার আগুনে দগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তমালের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মিনহাজউদ্দিন। মিনহাজ জানান, তমাল ডাবির ম্যানেজমেন্ট বিভাগে সাবেক শিক্ষার্থী, ব্যাচ 2006-7, পাশ করেছেন 2011 সালে। তিনি ইউআর বিডি সলিউশনের সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। আগুনে তার শরীরে 90% পুড়ে যায়।